মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার পিছতে করবাত পার নিচিনা আনন্দর পরিবেশ, কিন্তু ইয়ার বিপরীতে বরাণ রানীপথর ইশাক হোসেনের ঘরত শোকর বন্যা। কেনো উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলের পিছদিনার নিরুদ্দেশ হয়ে আছে মরাণ রানীপথর ইশাক হোসেনের কন্যা হেনা খাতুন নামের ছাত্রীগী। শুকুরবারে পুয়া 10 বজার মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর লগর এগারী বান্ধবীর ঘরলে বলে ওলাই গৈছিল হেনা খাতুন, তেতিয়ারেপরা সন্ধানহীন ছাত্রীগী। কালি তখন রিজাল্ট দিলে 12 সেকেন্ড ডিভিশনত পাস করলে, আজি প্রায় 10 বজাত মানে ঘরপরা ওলাই যায়, লগত আধার কার্ড আর 1000 টাকা লো যায়। মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যাও বলে কয়, ওলাই গেল আর এই লগর ছালী ঘরলে যায় যা বলে করে। প্রায় প্রায় 12 বজার লগে অহা নাই, মাক বাপেকর চিন্তা। তারপর আমার ডাঙর দাদা মরাণ থানালে গয় মানে মানে এজাহার এখন মানে জনাই দিয়েছিল। পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিল যদিও আখানুরূপ ফল লাভ করা নাছিল ছাত্রীগী। পরিয়ালের লোকে বিভিন্ন ঠাইত বিচার খোচার করেও সন্ধান লাভ নকরাত মরাণ আরক্ষী থানাত অবগত করেছে। আরক্ষীও ঘটনা সন্দর্ভত অব্যাহত রাখিছে তদন্ত। মরাণর পৰা ঋষেশ্বৰ বৰুৱা, রিপোর্ট নিউজ 18, অসম, নর্থ ইস্ট। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার পিছতে করবাত পার নিচিনা আনন্দর পরিবেশ, কিন্তু ইয়ার বিপরীতে মরাণ রানীপথর ইশাক হোসেনের ঘরত শোকর বন্যা। কেনো উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলের পিছদিনার নিরুদ্দেশ হয়ে আছে মরাণ রানীপথর ইশাক হোসেনের কন্যা হেনা খাতুন নামের ছাত্রীগী। শুকুরবারে পুয়া 10 বজার মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর লগর এগারী বান্ধবীর ঘরলে বলে ওলাই গৈছিল হেনা খাতুন, তেতিয়ারেপরা সন্ধানহীন ছাত্রীগী। কালি তখন রিজাল্ট দিলে 12 সেকেন্ড ডিভিশনত পাস করলে, আজি প্রায় 10 বজাত মানে ঘরপরা ওলাই যায়, লগত আধার কার্ড আর 1000 টাকা লো যায়। মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যাও বলে কয়, ওলাই গেল আর এই লগর ছালী ঘরলে যায় যা বলে করে। প্রায় প্রায় 12 বজার লগে অহা নাই, মাক বাপেকর চিন্তা। তারপর আমার ডাঙর দাদা মরাণ থানালে গয় মানে মানে এজাহার এখন মানে জনাই দিয়েছিল। পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিল যদিও আখানুরূপ ফল লাভ করা নাছিল ছাত্রীগী। পরিয়ালের লোকে বিভিন্ন ঠাইত বিচার খোচার করেও সন্ধান লাভ নকরাত মরাণ আরক্ষী থানাত অবগত করেছে। আরক্ষীও ঘটনা সন্দর্ভত অব্যাহত রাখিছে তদন্ত। মরাণর পৰা ঋষেশ্বৰ বৰুৱা, রিপোর্ট নিউজ 18, অসম।